আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেলের বেসিক টু অ্যাডভান্স এই কোর্সটিতে আজকে আরেকটি ক্লাস দেখাচ্ছি। সেই ক্লাসটিতে আমি কীভাবে ইনভয়েস তৈরি করবেন মাইক্রোসফট এক্সেলে তার একটি নমুনা দেখাবো। এই ক্লাসটি হয়তো একদম যারা মাইক্রোসফট এক্সেল এক্সপার্ট তাদের খুব বেশি একটা কাজে আসবে না, বাট যারা বিগিনার অথবা যারা মাইক্রোসফট এক্সেলে কাজ করে বিভিন্ন ফ্যাক্টরিতে আপনারা ইনভয়েস তৈরি করেন তো তাদের জন্য কাজে আসবে। এই ভিডিওটিতে আপনি দেখুন, আমি এখানে দেখা অলরেডি একটা ইনভয়েস তৈরি করে রেখেছি। দেখুন এখানে প্রতিষ্ঠানের নাম, লোগো, ঠিকানা দিয়েছি, ইনভয়েস, কাস্টমার ডিটেলস এবং ইনভয়েসের নং এবং ইনভয়েসের ডেট। এভাবে একটা নর্মাল একটা ইয়ে তৈরি করেছি। দেখুন এটা দেখতে অনেকটা একটা ভালো, একটা স্মার্ট, একটা প্রফেশনাল একটা লুক দিচ্ছে। এবং পাশাপাশি দেখুন এখানে যখনই আমরা কোনো এন্ট্রি দিব বা কোনো কিছু লিখব, তা লেখার পর এখানে যখন আমরা ওই আপনার কোয়ান্টিটি, প্রাইস এবং অ্যামাউন্ট এগুলো যখন এখানে বসাবো, দেখুন সাপোজ এখানে আমি 1000 অ্যামাউন্টটা দিয়েছি। এটা আচ্ছা, এটাকে যদি আমরা মাঝখানে করে দিই, দেখুন এখানে 1000 টোটাল, এখানে 1000, এখানে কমিশন বা ফ্যাট এগুলো যদি থাকে অথবা আপনাদের ইনভয়েসে যদি আপনার এখানে ডিউ অ্যামাউন্ট বা পেইড অ্যামাউন্ট এই ধরনের কোনো অপশন থাকে সেটাও আপনারা লিখে রাখতে পারেন, বা সেটা আপনি তৈরি করে এগুলো চেঞ্জ করে যদি এগুলো আপনার প্রয়োজন না হয়, ডিউ বা পেইড, আপনি যদি কোনো বকেয়া থাকে সেটা এখানে দিতে পারেন। অর্থাৎ এখানে আপনার যখনই আমরা কোনো অ্যামাউন্ট লিখবো, আমরা অবশ্যই জানি যে ইনভয়েসে যখন আমরা কোনো কিছু করি টোটাল যে অ্যামাউন্টটা থাকে সেটাকে কোথাও লিখে দিতে হয়। তো এটা হচ্ছে যে ইনভয়েস একটা নিয়ম, বেসিক একটা নিয়ম, আমরা সবাই করি এটা। তো দেখুন এখানে আমার 1000 টাকা যখন গ্র্যান্ড টোটাল হয়েছে, আমি কিন্তু এটা ম্যানুয়ালি লিখিনি, সেটা অটোমেটিক 1000 টাকা অটোমেটিক বাই ডিফল্ট চলে এসেছে। আমি দেখুন এখানে আমি আরেকবার লিখে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে যদি আমি আবার 2000 টাকা লিখি, দেখুন এটা আমার অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। সো টাকাটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ এটাকে আপনাকে ম্যানুয়ালি টাইপ করে লিখতে হচ্ছে না। সো এরকম প্রসেসটা কিভাবে একটা ইনভয়েস তৈরি করবেন সে টোটাল ইনভয়েস প্রসেসটা আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো। তো তার জন্য আমাকে যেটা করতে হবে, নতুন একটা এক্সেল শিট বা নতুন একটা শিট তৈরি করে নিতে ওপেন করতে হবে। তো আমি এখানে আমার যে ইনভয়েসটা, আমার ক্লাসটা যদি আমি টোটালি সম্পূর্ণটা নিজে নিজে টাইপ করে বা করতে থাকি তাহলে হয়তো ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। সো আমি এখান থেকে কিছুটা অপশন, কিছু কিছু লেখাগুলো আমি কপি করে নিয়ে আপনাদেরকে দেখাবো, যেটা আপনারা ম্যানুয়ালি টাইপ করে লিখে নেবেন। তো আমার ক্লাসটা শুরু করার আগে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যে আমার চ্যানেলটিকে যদি এখনও আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন অথবা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট লাইক দিবেন এবং কমেন্টে আমাকে জানাবেন। এখন শুরু করছি। এখানে আমি যে আমার শীট ট্রি এখান থেকে শুরু করছি, দেখুন এখানে আমার যে অপশনগুলো আছে যে আমার প্রতিষ্ঠানের নাম, এগুলো আমি টাইপ করে লিখতে গেলেও ক্লাসগুলো অনেক বড় হয়ে যায়। সো যে আমি শর্টকাট করে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আমি খালি কপি করে এখান থেকে নামগুলো নিয়ে আসি, যেটা আমি ম্যানুয়ালি টাইপ করার কথা আমি কপি করে নিয়ে আসলাম। আচ্ছা চলে এসেছে। আচ্ছা এখন দেখুন আমার ঠিকানা চলে এসেছে। এখন আমি যেটা করবো, ইনভয়েস এই লেখাটা নিয়ে যাব, তারপর আমার দরকার কাস্টমার ডিটেলস। আসলে এগুলো লিখতে অনেক বেশি সময় লাগবে, তো তার জন্য আমি এটাকে আপনার শর্টকাট করার জন্য এভাবে কপি করে নিয়ে আসছি। আপনারা তো অবশ্যই লিখে নেবেন। এখানে মোটামুটি আমি সবগুলো নিয়ে এসে এসেছি। তো এখন আমার যে টেবিল ফরম্যাটটা সেটা আমি নিয়ে আসবো। দেখুন এখানে আমার দরকার কি, সিরিয়াল, প্রোডাক্ট ডিটেলস, কোয়ান্টিটি, প্রাইস এবং অ্যামাউন্ট, একটা বেসিক ইনভয়েসে যে যে অপশনগুলো থাকে সেগুলোই আমার প্রয়োজন, সেগুলো আমি এখান থেকে নিয়ে আসবো। আচ্ছা এটা আমি নিয়ে এসেছি।
এখন আমাকে যেটা করতে হবে এগুলোকে একটু বড় বড় করে দিই। দেখুন আমার সিরিয়াল নাম্বার যে শিট সেটা এত বড় প্রয়োজন হয় না, সেটা ছোট করে দিলে হবে। এখন আমাকে যেটা করতে হবে প্রোডাক্টের যে প্রোডাক্ট ডিটেলস সেটা অবশ্যই ডেফিনেটলি একটু বড়, কোয়ান্টিটি দেন প্রাইস এবং অ্যামাউন্ট। তো এই কাজটা অর্থাৎ বড় ছোট কোন ঘরটা কতটুকু বড় করবেন, এটা করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটা করে নিতে হবে পেজ লেআউটে যাবেন। পেজ লেআউটে গিয়ে মার্জিনে যাবেন, অর্থাৎ আপনার পেজের যে মার্জিনটা সেটা আপনি সেট করে দিবেন। সেট করে দেওয়ার পর দেখবেন, অর্থাৎ আমার এখানে সেট হয়নি, দেখুন মার্জিনটা সেট করে দেওয়ার পর আপনার এখানে অটোমেটিক এখানে একটা দাগ চলে আসে, অর্থাৎ আপনার এক পেজের মধ্যে প্রিন্ট দিয়ে কতটুকু আসবে সেটা, অর্থাৎ এক প্রতিটা পেজ আলাদা আলাদা হয়ে ইন্ডিকেট করে দেখাচ্ছে, অর্থাৎ আমার এখানে একটা পেজ। তো পেজ সেট আপের বা মার্জিন এগুলো কীভাবে সেট আপ করতে হয় তা নিয়ে আমার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যদি আপনার এই বিষয়ে কোনো কনফিউশন থেকে থাকে। তো আমি এখান থেকে আরেকটু ঘর বাড়িয়ে নিচ্ছি, আচ্ছা এখানে আমি একটা বাড়িয়ে নিলাম। তো এটা এখন আমি যেটা করবো, দেখুন আমার এখানে আরেকটা বাড়ি, আচ্ছা এখন আমাকে যেটা করতে হবে যে আমি এগুলোকে ডিজাইন করে করে দিচ্ছি, আচ্ছা দেন আমার এটাকে আমি আর একটু বড় করতে পারি, যেহেতু আমার এখানে প্রচন্ড প্রচুর জায়গা আছে। তো আমি এখানে কোয়ান্টিটিটা একটু রাখতে পারি, প্রাইস প্রাইসটা একটু বড় করতে পারি, এখন দেখুন যে আমার মোটামুটি একটা পেজের মধ্যে চলে এসেছে। আচ্ছা একটু বেশি হয়ে গেছে, ওকে এখন আমাকে যেটা করতে হবে নিচের যে অপশনটা সেটা আমি সেখান থেকে নিয়ে আসি। দেখুন আমার এখানে যে টোটাল গ্র্যান্ড টোটাল এই লেখাটা আমি নিয়ে যাবো, যেটা আপনার ম্যানুয়ালি টাইপ করে নেবেন, আমি আসলে মূলত কাজটা কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিব, যা আমি সেই কারণে টাইপ করে নিজে এখন ভিডিওর মধ্যে লিখে আমি ভিডিওটা অনেক বড় করতে যাচ্ছি না, তো তার জন্য আমি সেই কারণে খুব শর্টকাট করে করে নিচ্ছি। এখন এই কাজগুলো যেটা আমি করবো তার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, হোমে গিয়ে মার্জিন করে দেবো, এটাকে একটু বোল্ড করে দিচ্ছি, এটা হচ্ছে অথরাইজ সিগনেচার, অর্থাৎ প্রতিনিধি এখানে সিগনেচার করবে। তো এখানে আমি একটা আন্ডারলাইন করে দিচ্ছি, আন্ডারলাইনটা এখান থেকে করবো আমি, তার আগে আমি স্টাইলটা একটু চেঞ্জ করি, হ্যাঁ এই স্টাইলে ডট ডট স্টাইলে আমি আন্ডারলাইনটা দিবো একদম নিচে, হ্যাঁ নিচে চলে এসেছে। এখন এটাকে করব, এটাকে দুইটা করব, এখন এগুলোকে একটু বড় বড় মার্জিন করে নিচ্ছি,
দেখুন আমি এটাকে বর্ডার করে দিচ্ছি। এখন যেটা কাজটা করব, প্রতিটাকে আমি বর্ডার করব। সর্বপ্রথম এই গ্র্যান্ড টোটাল থেকে একদম নিচ উপর পর্যন্ত উঠব, এটুকু পর্যন্ত উঠে এটাকে আমি এই এই বর্ডারটা করে দেব। করে দেওয়ার পর এখন প্রতিটাকে আমি এটাকে আলাদা আলাদা করে মার্ক করব, এটুকু পর্যন্ত। আর এটাকে কন্ট্রোল চেপে এখান থেকে করব। যাই হোক, বুঝতে পেরেছি। আচ্ছা, এটাকে করে দিচ্ছি। দেখুন এখন এটাকে যেটা করতে হবে, আমাকে এখানে প্রতিটাকে আলাদা আলাদা করে করে দিতে হবে। তারপর কন্ট্রোল চাপ চেপে এভাবে করতে হবে, সবগুলোকে করতে হবে। দেন আমি বর্ডার করে দিলাম। দেখুন সবগুলো বর্ডার হয়ে গিয়েছে। এখন আমাকে যেটা করতে হবে যে আমি এটাকে একটু কালার করে দিই, যদি এটা একটু হাইলাইট করা আছে কালার করে দিলাম। ইনভয়েসটাকে আমি একটু কালার করে দিই, বোল্ড করে দিলাম এবং ইনভয়েস লেখাটাকে একটু বড় করে দিচ্ছি। ইমপ্রুভ ইউর স্কিল, অর্থাৎ প্রতিষ্ঠানের নামটা একটু বড় করে দিচ্ছি, বোল্ড করে দিচ্ছি। ওকে, এটাকে একটু বোল্ড করে দিচ্ছি, বোল্ড করে দিচ্ছি। ওকে, দেখুন ইনভয়েস ডেট এবং ইনভয়েস নাও। এখন এগুলোতে আমাকে যে কাজটা করতে হবে, এখানে আমরা সাম করে দিই। এটাকে আমি এখানে সাম করে দিই, অটো সামের সূত্রটা। আমার যোগ বিয়োগের একটা সূত্র আমার এক্সেল শিটে দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এন্টার, আপনারা চাইলে করে নিতে পারেন, অথবা সেটা না করলেও কোনো সমস্যা নেই। তবে যদি একবার সূত্র দিয়ে করে রাখেন, দেন সেক্ষেত্রে এটাকে আপনাকে বারবার যোগ করতে হবে না, অটোমেটিকই যোগ হয়ে যাবে। আর এখানে গ্র্যান্ড টোটাল যেটা হবে, সাম, এগুলো এই তিনটা যোগফল। এখানে গ্যান টোটাল এটাকে আমি মার্জাল করে দিচ্ছি, এটাকেও মার্জাল করে দিচ্ছি, বোল্ড করে দিয়ে একটু বড় করে দিলাম। দেখুন আমার এটা অলরেডি নিচে চলে গেছে, এক পেজের নিচে। তাহলে এখান থেকে আমি দুইটা লাইন কমিয়ে দিই, দুই তিনটা, সরি। এখান থেকে যদি আমি তিনটে লাইন মাইনাস করে দিই, তাহলে আমার এটা ভিতরে এক পেজের মধ্যে চলে আসবে। ওকে, এখন আমি যদি এটাকে ইনসার্ট করতে চাই, লোগো লোগো ইনসার্ট করে নিতে পারবেন। আমার মাইক্রোসফট এক্সেলে কীভাবে লোগো, কীভাবে পিকচার অ্যাড করতে হয় সেই সংক্রান্ত একটা ভিডিও দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো এখান থেকে আমি এখন দেখুন এখানে লোগোটা এখানে এসেছে, সেটাকে আমি ছোটো করে নিয়ে নিই। আপনার সুবিধা মতো প্লেস প্লেস
আর এখন দেখুন এটা মোটামুটি একটা ফরম্যাট চলে এসেছে আপনার গ্র্যান্ড টোটাল। এটাকে আমি একটু কালার করে দিই যেহেতু এখানে আমার কথাটা আসবে, আর এটাকে একটু বোল্ড করে দিচ্ছি, বড় করে দিচ্ছি। এখন এই কথাটাকে আপনি বোল্ড করে দেন। এখন এটাকে আপনি এখানে সংখ্যা দিন। সাপোজ আমি কোনো যে কোনো একটা অ্যামাউন্ট লিখছি, বিল লিখছি। আচ্ছা দেখুন এখানে আমার গ্র্যান্ড টোটাল চলে আসছে। এখন আমাকে এটাকে কোথায় আনতে হবে? এখানে ইজিক্যাল টু, আবার এইটা নিয়ে একটা আলাদা ভিডিও দেওয়া আছে। এই ভিডিওতে আমি এখানে ডিটেলস আলোচনা করতে পারছি না, আর আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখন আমাকে এখানে যেটা আপনারা দেখতে পারবেন যে যেটা হচ্ছে যে মানে ডিসক্রিপশনে এই ভিডিওটা দেওয়া থাকবে, এখানে কিছু সূত্র দিতে হয় আলাদা করে, যে সূত্রটাকে আপনার এক্সেল শিটের মধ্যে কাজ করে নিতে হয়। সেই সূত্রটা দেওয়ার পরে আপনার আমি এখন যে সূত্রটা দিচ্ছি সেটা কাজ করবে। সো এক্সেলের মডিউল থেকে গিয়ে সেই সূত্রটাকে চেঞ্জ করে নিতে হবে। তো চেঞ্জ করে নেওয়ার জন্য আপনাকে আমার ওই ভিডিওটা দেখবেন, ওই ভিডিওটা দেখলে তাহলে আপনার আপনার এই এই সূত্রটা কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। অথবা তাহলে সেক্ষেত্রে আপনাকে আমার সেই ভিডিওটা দেখে নিতে হবে। তো সেই ভিডিওটা দেখে নেওয়ার জন্য রিকোয়েস্ট করছি। দেখুন আমার এখানে টোটাল চলে এসেছে। তো এভাবে আপনারা একটা ইনভয়েস তৈরি করতে পারবেন এক্সেলে খুব সুন্দর করে, যেটা আপনার পরবর্তীতে সবসময় কাজে ব্যবহার করতে পারবেন। আপনি আপনার পছন্দ মতো এটা আপনি সেভ করে রাখলে আপনি যে কোনো সময় আপনি সারা বছর সেটা ইউজ করে নিতে পারবেন। দেখুন এখন এটাকে যদি আমি এই ভিউ থেকে এটা উঠিয়ে দিই, দেখুন একদম টোটালি একটা প্রফেশনাল লুক দেখাচ্ছে। এবং এটাকে যদি আমি কন্ট্রোল পি দিই প্রিন্ট দিলে কিরকম দেখান, দেখুন একদম টোটাল একদম পারফেক্ট একটা ইনভয়েস। সো আশা করছি এটা আপনার এখন থেকে তৈরি করে নিতে পারবেন। আর এখানে যে সূত্রের কাজটা দেখিয়েছি তার জন্য আমার ডিসক্রিপশন লিঙ্কে একটা লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা এই কাজটা করে নিতে পারবেন। তো এখানে সম্পূর্ণটা এখানে দেখানো পসিবল হচ্ছে না, তার জন্য আমরা দুঃখিত। আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।